এবার বাণিজ্য মেলায় ঘুরলাম বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, পেলাম ফ্রি আইসক্রিম এবং ছিল নানান ইউনিক আইটেমস। তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। যারা আমার বাণিজ্য মেলার ফার্স্ট পার্টটা দেখেননি তারা অবশ্যই পেজে গিয়ে দেখে আসতে পারেন। এখন আমি সেকেন্ড পার্টটি স্টার্ট করছি। এখন ঘোরাঘুরির পর আমি চা খেতে চলে আসলাম, এটা হচ্ছে বিখ্যাত রাজার চা। And guys, এই চাটা কিন্তু অনেক ইয়ামি ছিল, আর এটাতে ইউজ করা হয়েছে ভরপুর মালাই আর বাদাম। তো বাণিজ্য মেলা আসলে কিন্তু এই চাটা ট্রাই করতে পারেন। তো এরপর আমি অনেকক্ষণ হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে চোখে পড়ে এখানে কাবাব সেল হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের কাবাব আর চিকেন চাপ সেল করা হচ্ছিল, বাট আমার দেখে না খেতে ইচ্ছে করছিল না তাই আর খাইনি। দেন হাঁটতে হাঁটতে আমার এই গ্লোর স্টলটা চোখে পড়লো, এখানে কিন্তু সব স্টাফরা পিঙ্ক কালার ড্রেস পরেছিল, যেটা দেখতে বেশি কিউট লাগছে। কাউন্টে ইগলোর নানান ধরনের আইসক্রিম আপনারা এখানে পেয়ে যাবেন। ইগলোর সাথেই কিন্তু ছিল পোলার আইসক্রিমের স্টল। সত্যি কথা বলতে এই বাণিজ্য মেলার সব থেকে সুন্দর স্টল হচ্ছে এই পোলার আইসক্রিমের, আমার কাছে কিন্তু বেশ চমৎকার লেগেছে। সো যাই হোক, চলুন এবার আমরা ফার্নিচার দেখি। এই মিররটা আমার ভালো লাগে, এটার প্রাইস ছিল 6,000 টাকা। এই দোকানে আরো অনেক ধরনের আইটেমস ছিল, সবগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ভাবে বানানো এবং নতুন ডিজাইনের। আর এই পাশটাতে তারা কিন্তু পুরো সেট বানিয়ে রেখেছে, চাইলে একসাথে আপনারা পারচেজ করতে পারেন, তাহলে আপনারা কিছু ডিসকাউন্টও পেয়ে যাবেন। এবং একসাথে যারা না কিনতে চান তারা আলাদা আলাদা করে নিতে পারেন। আমার তো এখানে সব মিররই ভাল লাগছিল। এটা হচ্ছে মার্বেলের টেবিল, এটা আমার খুবই পছন্দ হয়। এটার দাম হচ্ছে 1,06,000 টাকা। এইসব টেবিল বাইরে কিন্তু আরো বেশি দাম হয়, বাট বাণিজ্য মেলা উপলক্ষে তারা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে। এরপর ফার্নিচারের দোকান থেকে আমরা একটু বাইরে বের হলাম, চোখে পড়লো যে অনেক ভিড় একটা জায়গা। তো ভাবলাম এখানে কি রয়েছে, ভিতরে যেয়ে দেখলাম হাতে বানানো অনেক যাবতীয় জিনিসপত্র, বাট যেহেতু অনেক ভিড় মানে আমি ভিডিও করতে পারছিলাম না প্লাস দেখতেও পারছিলাম না, তাই বেশি দেরি না করে আমি ওখান থেকে বের হয়ে পড়ি। বাট এখানে আমি পাটির স্যান্ডেল দেখতে পাই, যেটা কিনা ইউনিক লাগে আমার কাছে। আপনারা সবাই বলেন যে বাণিজ্য মেলা নাকি সব সেম জিনিস পাওয়া যায়, তাহলে এগুলো নিয়ে যাবেন তাহলে সেম লাগবে না। এখন আমরা চলে এসেছি টার্কিশ প্যাভিলিয়নে। এখানে প্রত্যেকটা আইটেম ইউনিক এন্ড সুন্দর, যদিও একটু এক্সপেন্সিভ। আমি দেখছিলাম এখানে আসলে সবাই পিকচার্স তুলছে, ভিডিওস করছে, যেহেতু খুবই কালারফুল এন্ড পুরো জায়গায় ল্যাম্প লাগানো, তাই এখানে আমি দেখতে পাচ্ছিলাম অনেক রকমের আইটেম। এটার মধ্যে থেকে আমার কাছে এই ল্যাম্পটা খুবই ভালো লাগে, প্রাইস ছিল 4,500 টাকা। সো ইয়াস, এখানে অনেক রকমের ঘর সাজানোর জিনিস আপনারা পেয়ে যাবেন, আর ঘরের বারাকার জন্য আপনারা এরকম নিতে পারেন সুরা, আয়তুল কুরসি এবং হরেক রকমের দোয়া। বদনজর থেকে বাঁচার জন্য কিন্তু টার্কিশরা ব্লু কালারের অ্যামুলেটটা ব্যবহার করে থাকে, তারা বিশ্বাস করে এটা ঘরে কিংবা সাথে থাকলে আপনারা বদনজর থেকে রেহাই পাবেন। এরপর আমরা চলে আসলাম কক্সেস বাজারের বার্মিস তাঁতের দোকানে, এটার নাম হচ্ছে তাহান টেক্সটাইল। আমার চোখ পড়লো 1 সেট 3 পিস 400 টাকায় সেল করছে, খুবই রিজনেবল প্রাইসে। দেন আমি ধরে দেখলাম কাপড়ের কোয়ালিটিও খুবই ভালো, বাসায় পরার জন্য কিন্তু এখান থেকে 4-5টা নেওয়াই যায় তাই না। আবার যদি 3 সেট নেন তাহলে পেয়ে যাবেন 1,000 টাকায়, সো এটা কিন্তু বেস্ট ডিল। তার আরেকটা অফার দিচ্ছে 1 সেট 500, 3 সেট 1300, এগুলো আবার অন্য কোয়ালিটির কাপড়, ওইটা থেকে একটু বেটার। আর এখানে অনেক রকমের কালারফুল কালারফুল প্রিন্ট দেখতে পাচ্ছিলাম আমি। যারা বাসা পরা ড্রেস খুঁজছেন এখনই বাণিজ্য মেলায় সেগুলো পারচেজ করে ফেলুন। আর বাণিজ্য মেলা আসবো এই বিস্কিটের বাকেট কিনবো না তা কি হয় বলুন। এখানে অনেক রকমের বিস্কিট ছিল, এটা অফার প্রাইসে 4.99 টাকা আমি পেয়ে গেলাম, আর ছোটগুলোর প্রাইস ছিল মাত্র 2.49 টাকা। আর সোন পাপড়ি পেয়ে যাবেন 170 টাকায়, এটাও কিন্তু অফার প্রাইসে। এরপর আমার অনেক তৃষ্ণা লাগলো তাই চলে গেলাম মিল্ক ভিটার শোরুমে। দেন আমি এক বটল মাঠা খাই, আমার অনেক অনেক তৃষ্ণা লেগেছিল, এটা খাওয়ার পর আমি অনেক রিফ্রেশ ফিল করছিলাম, ইট ওয়াজ টু গুড। যেটা আমি আবারও ফার্নিচার দোকানগুলোতে চলে যাই, আমার না ফার্নিচার দেখতে কেন জানি ভালো লাগে। এই বেডের সেটটা আমার খুবই পছন্দ হয়, বাট আমার বেডও কিন্তু সেম কালার তাই আর নিয়ে কি করব। যারা নতুন করে রুম রেনোভেট করছেন তারা এখানে এসে শপিং করতে পারেন। এরপর আমি চলে গেলাম বঙ্গবন্ধু প্যাভিলিয়নে, এটা বাইরের দিক দিয়ে ওনাদের ধানমন্ডির বাসাটার মতো করে বানিয়েছে, আর এতটাই সুন্দর হয়েছে যে সবাই এখানে পিকচার্স ক্লিক করছিল। সো চলুন এবার ভিতরটা ঘুরে আসি। ভিতরে ঢোকার সাথে সাথে আমরা এই বড় একটা ছবি দেখতে পাই, আর এখানে ছিল বঙ্গবন্ধু ব্যবহার করা বিভিন্ন রকমের জিনিসপত্র। এটা হচ্ছে মুজিব কোট। ভিতরে প্রবেশ করেও কিন্তু আমার বেশ ভালো লাগছিল। যেমন আসলে এই প্যাভিলিয়নটা অবশ্যই ঘুরবেন। সো
সত্যি খুবই অসাধারণ করে বানিয়েছেন এই শেখ মুজিব প্যাভিলিয়নটি। দেন আমি চলে গেলাম সেভয়েতে। এই গেমটা খেলে যেটার উপর আইসক্রিম পড়বে সেটা ফ্রি পাবেন অথবা থাকবে ডিসকাউন্ট, বাট আমি পেয়ে গেলাম ফ্রি আইসক্রিম। এরপর এই আরেকটা গেম খেলতে চলে আসলাম, বাট এটাতে আমি হেরে যাই আনফর্চুনেটলি। দেন আমার হাজবেন্ডও জিতে গেল, দেন আমরা দুজন আইসক্রিম এনজয় করলাম। সো গাইজ, দ্যাটস অল ফর টুডে। আজকের দিনটা অনেক ভালো গিয়েছে, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ওই পর্যন্ত আপনারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন, এবং যারা এখনো বাণিজ্য মেলা আসেননি জলদি করে চলে আসুন। আল্লাহ হাফেজ।